বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ধর্ষণ একটি ট্রেন্ডিং নিউজ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনের মতোই। পত্রিকার পাতায় খুললেই শুধু দেখা যায় ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। আপনারা ইতিমধ্যে জানেন যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারপরও যেন ধর্ষণটা থামছে না কোনো ক্রমেই। একের পর এক ক্রমান্বয়ে প্রতিদিন ধর্ষণ হয়েই চলছে আমাদের এই দেশে, আমাদের এই বাংলাদেশে। আপনারা ইতিমধ্যে জানেন যে একটা ও লেভেলের একটা ছাত্রীকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। ঠিক সেই মুহূর্তেই একজন মেয়ে, অর্থাৎ একজন বাচ্চার মা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এই ধর্ষণের বিপরীতে, যে তিনি বলছেন যে তার মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজের পছন্দ মতো ছেলের সাথে সে মেলামেশা করবে, বিয়ের আগে সেক্স করবে। ঠিক এমন কথাই সেই স্ট্যাটাসে বলেছেন। চলুন আমরা সেই স্ট্যাটাসটা আগে দেখে আসি। স্ট্যাটাসটি লিখছেন ইভানা শামস। এখন সেই সম্পূর্ণ স্ট্যাটাসটি আপনাদের সামনে পড়ে শোনানো হচ্ছে। আমার মেয়ে বয়স 14 বছর, বিয়ের আগে সেক্স করলে আমি কষ্ট পাব না। একজন মা তার মেয়ের উদ্দেশ্যে এই স্ট্যাটাসটি দিয়েছে। তবে 18 হওয়ার আগেই করলে কষ্ট পাব, অর্থাৎ 18 বছর হওয়ার আগে যদি সেক্স করে তবে এই মেয়ের মা নাকি কষ্ট পাবে। 18 বছর পর চাইবো শুধু একমাত্র ভালোবাসা মানুষের সাথে সেক্স করুক। তাহলে এখানে কী বোঝাচ্ছে যে এই মেয়ের মা তাকে, এই মেয়েকেই লেলিয়ে দিচ্ছে যে সেক্স করার জন্য বিয়ের আগে। এবং এনজয় করুক এক পার্টিসিপেন্ট হিসেবে, দুজন দুজনেই একসাথেই থাকুক, ডিসিশন তার, আমি শুধু অ্যাডভাইস দিতে পারি। তাহলে কী বোঝাচ্ছে যে তার মা এই মেয়ের উৎসাহিত করছে এবং মেয়েকে বলছে যে অন্য পুরুষের সাথে, অর্থাৎ ছেলেদের সাথে সেক্স করুক, তার পছন্দ মতো পুরুষদের সাথে সেক্স করুক, আমি অ্যাডভাইস দেব, মানে আমি বিজ্ঞাপন দিয়ে দেব। এভাবেই আলটিমেটলি হাজব্যান্ড হওয়ার মতো কাউকে পাওয়া পর্যন্ত, অর্থাৎ এই মেয়ে, এই বাচ্চা মেয়ে যখন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা হাজব্যান্ড না পাওয়া পর্যন্ত একের পর এক করতে পারবে পুরুষদের সাথে। তাহলে কী বোঝাচ্ছে যে মেয়ের মা লেলিয়ে দিচ্ছে যে সেক্স করার জন্য। কোনো অসুবিধা নাই, একের পর এক পুরুষের সাথে সেক্স করলে কোনো অসুবিধা নাই, তিনি এখানে বলতে চাচ্ছেন। ভুল মানুষের সাথে থাকার চেয়ে কিছু ট্রাই করে পছন্দের মানুষ পাওয়াই জরুরি, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে একজন মানুষের সাথে মেলামেশা না করে আগের থেকেই যদি সেই মানুষের সাথে একটা বন্ধনে আবদ্ধ হয় সেইটা নাকি সেটা ভুল মানুষ। তবে পছন্দ মতো মানুষ বলতে চাচ্ছে যে তার সাথে শারীরিক সম্পর্ক উপনীত হয়ে, অর্থাৎ শারীরিক সম্পর্কে জোরে এইভাবে বাছাই করতে চাচ্ছেন, অর্থাৎ পছন্দ এইভাবেই করতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন। যে ছেলে ইনস্টাক ইমেন খুঁজে সেই ছোট লোক আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য নয়, আমার চোখে এটাই ন্যায়। সেই মা বলতে চাচ্ছে যে এই যে কাজটা এটাই আমার চোখে ন্যায়, এটা মানবিক, এটাই সচ্চরিত্র। কী বলবো, হাসির কথা, এটাই মানবিক, এটাই সচ্চরিত্র, এটাই স্রষ্টার তৈরি শরীরের প্রতি সম্মান। বাহ বাহ, মায়ের স্ট্যাটাস। বন্ধুরা, এই যদি হয় একজন প্রকৃত মায়ের স্ট্যাটাস, তাহলে জাতি আজকে কোথায় যাচ্ছে? জাতি আজকে ধ্বংসের দিকে। কেন এই দেশে ধর্ষণ, আহাজারি, খুন হবে না? কেন ধর্ষণ হবে না? কারোর পোষমাস, কারোর সর্বনাশ। বন্ধুরা, পরীক্ষায় ফেল করা যাত না সেই বোঝে যে পরীক্ষায় ফেল করে। তবে আজকে যে মায়ের সন্তানটার ধর্ষিত হয়েছে, সেই মাই জানে যে যে ধর্ষণের জ্বালা, যন্ত্রণা একজন মায়ের আকুতি
একজন মায়ের কষ্ট। তবে এই মায়ের সন্তানের এমনটাই দরকার, এটাই হচ্ছে এই দেশের একটা নাস্তিকতা। যেন তসলিমা নাসরিনকে হার মানিয়ে যাচ্ছে এই শামস। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।